ক্লাস টুয়েলভে ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। এর আগে আমরা 29 এবং 30 নম্বর ভিডিওয় আলোচনা করেছি মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, এবং পরের কোশ্চেন আমরা আলোচনা করেছি সপ্তাহ প্রবাহের ধারণাটি উল্লেখ করো। মাধ্যমিক কমিশনের মতে যে সপ্তাহ প্রবাহের ধারণাটি দিয়েছিল সেটা আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কি সুপারিশ করেছিল, বা কেমন ধরনের পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা রূপরেখা দিয়েছিল সে বিষয়টি আমরা আজকে আলোচনা করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই একবার চেক আউট করতে পারো। আগের যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু শর্ট কোশ্চেনও দেওয়া হয়েছে, এমসিকিউ দিয়েছে দেওয়া হয়েছে, এসএকিউ কোশ্চেন দেওয়া হয়েছে, প্লাস 8 মার্কের কোশ্চেন দেওয়া হয়েছে, এবং তোমাদের সাজেশনও করা হয়েছে। তোমরা টেস্ট পরীক্ষা যে যেই স্কুল থেকে টেস্ট পরীক্ষা দিয়েছো আমার দেওয়া সাজেশনটার সঙ্গে সেই তোমাদের টেস্ট পরীক্ষার কোশ্চেনটা মিলিয়ে দেখো, তোমরা 90 থেকে 90%, 90 থেকে 95% তোমরা কমন কোশ্চেন পাবে। তাহলে অবশ্যই সেই সাজেশনটা ফলো করবে। চলো তাহলে আজকে যে বিষয়টা আলোচনা করার সেই বিষয়টা আমি আলোচনা করি, অর্থাৎ পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কমিশন কি বলেছে। প্রথমেতে বলা আছে অভ্যন্তরীণ ও বস্তুধর্মী পরীক্ষা। অভ্যন্তরীণ ও বস্তুধর্মী পরীক্ষা, এখানে মাধ্যমিক শিক্ষা কমিশন বলেছে যে শিক্ষার্থীদের বহি পরীক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ পরীক্ষার ব্যবস্থা করতে হবে, এবং নৈর্ব্যক্তিক পরীক্ষার পরিবর্তে রচনাধর্মী প্রশ্নের বদলে কি করতে হবে, বস্তুধর্মী বা নৈর্ব্যক্তিক শিক্ষার বা প্রশ্নপত্রের ব্যবস্থা করতে হবে। এক তো এখানে দুটো কথা বলছে, এখানে প্রথম কথাটা বলছে যে বাইরের যে পরীক্ষাটা হয় অর্থাৎ অন্য স্কুলে গিয়ে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার পাশাপাশি মাধ্যমিক স্তরে নিজের স্কুলেরও পরীক্ষা বা নিজের স্কুলের মধ্যেও পরীক্ষার্থীদের পরীক্ষা নিতে হবে, এবং তাদের বড় কোশ্চেনের পরিবর্তে তাদেরকে শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন তাদেরকে পরীক্ষায় রাখতে হবে। এই কথাটাই এখানে কিন্তু বলা হয়েছে। তারপরে বলছে সাংকেতিক পদ্ধতি ও গ্রেড সিস্টেম, অর্থাৎ আমরা যে মার্কশিটগুলো পাচ্ছি গ্রেড সিস্টেমে, সেই গ্রেড সিস্টেমের কথা কিন্তু 1952 সালেই মোদিলাল কমিশন বলেছিল, এবং সেটা বলার একটা গুরুত্বপূর্ণ কারণ এটাই ছিল যে বলা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি 55 পায় বা কোনো স্টুডেন্ট যদি 56 পায়, তাহলে যে স্টুডেন্টটা 55 পেলো বা যে স্টুডেন্ট 56 পেলো, তাহলে যে 56 পেয়েছে সে কিন্তু 55 যে নাম্বার পেয়েছে তার থেকে ভালো বা খারাপ এটা বলা যাবে না। কারণ নাম্বার দিয়ে মানুষের যোগ্যতা যাচাই করা যাবে না, সে কতটা জানে কতটা ও জেনেছে বা কতটা ও জানে না সে বিষয়টা কিন্তু নাম্বারের উপর ডিপেন্ড করে না। সেজন্য তাদেরকে গ্রেড প্রদান করতে হবে এবং ওই গ্রেডের মাধ্যমে বুঝে যাবে যে কে ভালো এবং কে খারাপ। এই জন্য বলছে যে পরীক্ষায় বহি পরীক্ষা অন্ত পরীক্ষার নম্বরের পরিবর্তে সাংকেতিক পদ্ধতি ব্যবহার করতে হবে, এবং এই সাংকেতিক পদ্ধতি কি গ্রেড পদ্ধতি ব্যবহার করতে হবে। এ বি ভালো, এ হলে খুব ভালো, বি ভালো, সি সাধারণ, ডি মন্দ এবং ই অতি মন্দ। এবং কমিশনের মতে সংখ্যার দ্বারা শিক্ষার্থীর যোগ্যতা বিচার বিজ্ঞানসম্মত ভাবে বাস্তব নয়, এবং দুজন শিক্ষক 55 এবং 56 সেই দুজনের যোগ্যতার বিচারের সংখ্যা ব্যবহার সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে সংকেত চিহ্ন বা গ্রেড পদ্ধতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশ এই মূল্যায়ন কমিশন করেছে। তাহলে দ্বিতীয় যে জায়গাটা ছিল সেটা ছিল গ্রেড সিস্টেমের প্রবর্তন। তারপরে সাপ্তাহিক, মাসিক এবং ছমাসিক পরীক্ষা, অর্থাৎ আমরা যে ইউনিট টেস্ট গুলো পরীক্ষাগুলো দিয়েছি সেই ইউনিট টেস্টের কথা কিন্তু 1952 সালেই আমাদের মুদালার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন দিয়েছিল। বলা হয়েছিল যে সপ্তাহে একদিন, মাসে একদিন বা ছমাসে একদিন বা একবার আমাদেরকে শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ধরে নিন সারা সপ্তাহে যে বিষয়গুলো পড়ানো হলো তাহলে সপ্তাহের শেষের দিকে সেগুলোর পরীক্ষা নেওয়া হলো, বা সারা মাসে এক মাসে যা বিষয় পড়ানো হলো মাসের শেষে গিয়ে তাদের একটা পরীক্ষা নেওয়া হলো। এরকম করে যদি চলতে থাকে তাহলে কিন্তু তারা পরবর্তীকালে ভালো রেজাল্ট করবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে এই যে পরীক্ষাগুলো নেওয়া হবে, ইউনিট টেস্টগুলো নেওয়া হবে, এই নাম্বারটা অবশ্যই গিয়ে ফাইনাল পরীক্ষার সঙ্গে যোগ হবে। বোঝা গেল? এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে কিউমুলেটিভ রেকর্ড কার্ড, কিউমুলেটিভ রেকর্ড কার্ড হচ্ছে এমন একটা রেকর্ড কার্ড যে রেকর্ড কার্ডটা স্কুল তৈরি করবে, স্কুলের টিচারগুলো তৈরি করবে, কাদের উপর, স্টুডেন্টদের উপর। স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা যখন যে কাজ করছে, যখন রেজাল্ট হচ্ছে, যখন কোনো কাজের জন্য তাদেরকে অংশগ্রহণ করতে হচ্ছে, সব ধরনের রেকর্ড কিন্তু এই কার্ডে লেখা থাকবে। এই জন্য বলছে যে কমিশনের মতে
শিক্ষার্থীর সর্বাঙ্গীণ উন্নতি নির্ণয়কল্পে বিদ্যালয় জীবনের প্রতিটি ঘটনা পৃথকভাবে রেকর্ড করার ব্যবস্থা করতে হবে। মুদালিয়ার কমিশন সর্বপ্রথম অর্থাৎ মুদালিয়ার কমিশন প্রথম এই সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ডের কথা বলেছে। তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু এটাও আসতে পারে, সিআরসি এর ফুল ফর্ম কি, সিআরসি এর ফুল ফর্ম কি, তাহলে সেটা হবে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। এবং মাধ্যমিক শিক্ষা কমিশন সর্বপ্রথম এই সিআরসির কথা বলে, পরবর্তীকালেও বিভিন্ন কমিশন এই সিআরসির কথা বলেছে, কিন্তু সর্বপ্রথম কিন্তু মুদালিয়ার কমিশন বলেছে। এবং এই শিক্ষার্থীর বৌদ্ধিক জ্ঞানের পাশাপাশি তাদের অন্যান্য কার্যাবলী এবং দক্ষতা অর্থাৎ সহপাঠ্যক্রমিক কার্যাবলীর অগ্রগতিও রেকর্ড থাকবে। অর্থাৎ বলা হচ্ছে কেবলমাত্র বৌদ্ধিক জ্ঞানের বিকাশ নয়, যে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, সে কতটা যুক্তিপূর্ণভাবে কথা বলতে পারে, এই বিষয়গুলো নয়, সহপাঠ্যক্রমিক খেলাধুলার বিষয়গুলো কিন্তু এই রেকর্ড কার্ডের মধ্যে রেকর্ড করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটা বলা হয়েছে কেবলমাত্র বৌদ্ধিক বিকাশের দিকটা রেকর্ড করতে হবে এরকম না, সর্বাঙ্গীণ বিকাশ সাধন বলতে যেমন বৌদ্ধিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিক দিকের কথা বলে, তাহলে সেহেতু অবশ্যই কিউমুলেটিভ রেকর্ড কার্ডে অবশ্যই প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ঘটনার রেকর্ড রাখতে হবে। তাহলে এই ছিল মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে সুপারিশ। প্রথম থেকে আরেকবার একদম খুব সহজ করে বলে দিচ্ছি, বলা হচ্ছে অভ্যন্তরীণ ও বস্তুধর্মী পরীক্ষা, অর্থাৎ স্কুলের বাইরের পরীক্ষার সঙ্গে সঙ্গে স্কুলের ভিতরে পরীক্ষা নিতে হবে, এবং বড় কোশ্চেনের পরিবর্তে ছোট ছোট কোশ্চেন রাখতে হবে। তারপর গ্রেড সিস্টেম, অর্থাৎ এদেরকে নাম্বার না দিয়ে তাদের মধ্যে গ্রেড আনতে হবে, অর্থাৎ তাদেরকে এ বি সি ডি এরকম গ্রেডে তাদের মূল্যায়ন করতে হবে। তারপরে সপ্তাহে পরীক্ষা নিতে হবে বা মাসে পরীক্ষা নিতে হবে বা 6 মাসে পরীক্ষা নিতে হবে, অর্থাৎ ইউনিট টেস্টে প্রবর্তন করতে হবে। তারপরে কিউমুলেটিভ রেকর্ড কার্ড, প্রত্যেকটি স্টুডেন্টকে পৃথক পৃথক ভাবে তার যে জীবনের ঘটনাগুলো আছে তার যেগুলো যে গুরুত্বপূর্ণ যে মুহূর্তগুলো রয়েছে সেই মুহূর্তগুলোকে অবশ্যই রেকর্ড রাখতে হবে স্কুলকে, স্কুল কর্তৃপক্ষকে, যাতে তারা প্রত্যেকটি শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশে সাহায্য করতে পারে। বুঝা গেল? একদম খুবই ছোট্ট এই 4টি পয়েন্ট তোমরা পড়ে নেবে। আর এই 3টে কোশ্চেন যে মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে যে 3টে কোশ্চেন পড়াচ্ছি, অলরেডি 29 এবং 30 নম্বর ভিডিওয়ে একটা করে কোশ্চেন করে দিয়েছি। এই 3টে কোশ্চেনের মধ্যে চোখ বন্ধ করে তোমরা একটা কোশ্চেন ফাইনাল পরীক্ষার জন্য 8 মার্কের পাবে। তাহলে অবশ্যই তোমরা পড়বে, না পড়ে পরীক্ষায় কিন্তু তোমরা যাবে না। তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো তাহলে পরের ভিডিওগুলোর আপডেট পাবে, যদি টেলিগ্রামে জয়েন করো তাহলে আগের ভিডিওগুলো পাবে এবং আগের ভিডিওর পিডিএফগুলো পাবে এবং পরের ব্রত পাবে। ঠিক আছে, তাহলে যারা ক্লাসটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। এবং তোমাদের যে কোনো যদি সমস্যা থাকে, যে কোনো কোশ্চেন নিয়ে আলোচনা, কোনো বিষয় নিয়ে ডাউট থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং যারা যারা চ্যানেলটাতে নতুন রয়েছে তাদের অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধু বান্ধবীদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করবে, যাতে সব বেশি থেকে বেশি পরিমাণ ছেলেমেয়ে এর লাভ তুলতে পারে।